একটু বুড়া বুড়া লাগে, যদি পুষ পাশে থাকতাম, বড় লোকের কাছে বিয়ে শাদী হইতো, তো মনে করেন খাতাম ঘরের তলে ফ্যানের তলে ঘুমাইতাম, একটু ভালোই দেখা যেত। রোদ্দিরে পুরি মেঘেতে ভিজি, আমগো জীবনটা তো এইভাবেই যায়। এর জন্যে বললাম যে খাইতে ভালো, বললেন না গেলে বললাম খাইতে ভালো মুড়ি। আর আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আর কেমন থাকবো, আছি, আল্লাহ কোন রকম রাখছে। আপনার নাম কি? আমার নাম শান্তনা। শান্তনা, আপনার বয়স কত? আমার বয়স 25। 25 বছর তো আপনাকে মানাইতেছে না। মানাবে কেমনি, মনে করেন খাটা খাটনি করি দেখে, এর লিগে মনে করেন একটু বয়স বয়স দেখা যায়, বোঝেন নাই। যদি মনে করেন বা ভালো খাতাম লিতাম পড়তাম, বড় লোকের কাছে বিয়ে শাদী হইতো, তো মনে করেন পুষপাশে থাকলে একটু জোয়ান জোয়ান লাগতো। এখন তো মনে করো সারাদিন বাসা বাড়িতে কাজ করি, এর জন্য একটু বুড়া বুড়া লাগে, বুঝেন নাই। বুড়া হইলে কি হবে, মনে করেন খাইতে ভালো মুড়ি আর দেখতে ভালো তো বুড়ি। আমি চাই যে মনের মতন একটা মানুষ, বুড়া হোক জোয়ান হোক, মনে করবো আশক হোক, যে আমার পাশে দাঁড়াবে, যে মনে করেন আমার সাহায্য সহায়তা করবে। আমার একটা মেয়ে আছে, মেয়েটা মনে করে স্কুলে পড়ে, সে মেয়েটার যদি মনে করো আমার মেয়ের দায়িত্ব নেয়, সে আমারে মনে করে ভালোবাসে, জোয়ান বুড়ো হোক পুরোবাসী ভাইরা হোক, যদি আমার বিয়ে শাদীর প্রস্তাব দেয় মেয়ের দায়িত্ব নেয় আমার দায়িত্ব নেয়, তাকে আমি ভালোবাসবো মনে করেন। কেমন ছেলে আপনি চান? আমি চাই মনে করেন আমার তো 25 বছর, 40, 50, 60, 70 এইরকম হলেই হবে। আমার আগের স্বামী মেয়ে হওয়ার পরে মনে করেন সে বিয়ে করছে, বিয়ে করার পরে সে আমি বলছি তুমি বিয়েই যৎকালে করছো, দুইজন এককানেতে গেলে লাভ নাই, ডেলি কাজে ঝগড়া, এর চেয়ে মনে করো আমি একলাই মেয়েরে নিয়ে যাই, তারপরে যদি আমার ভালো লাগে, মনে করো আমি মনের মতন একটা মানুষ পাই, তার আমি জীবনসাথী করুম। মনে করেন বাসা বাড়িতে কাজ করি, আগে সেলাই মেশিনের কাজ করতাম, তখন মনে কর টাকার লেগে সেলাই মেশিনটা কিনতে পারি না দেখে, এর জন্য এখন মনে কর বাসা বাড়িতে কাজ নিছি। এখন বাসা বাড়িতে কাজ নিছি, ওই মনে কর 3,000 টাকা বেতন পাই, টাকা পয়সা পাই, মেয়েরে খাওয়াই, মেয়ের পোশাক টোশাক করি, নিজে কিছু খাই, আর বুড়া একটা মা আছে, মারও তো খাইতে লাগে। তাতে আপনি এই যে দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চান? আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে এরম মনের মতন একটা মানুষ চাই, যে আমার সাহায্য সহায়তা করবে, যে আমার পাশে থাকবে, যে আমার মেয়ের আমার দায়িত্ব নিবে, আর আমি মনের থেকে ভালোবাসবো, যার জীবনে কোনো দিন বিয়ে শাদি বসবো না, এরম একটা যদি মনের মতন স্বামী পাই। কি যেন বললেন যে দেখতে খাইতে ভালো মুড়ি নাকি কি যেন বললাম, যে আপনি তো বললেন যে আপনার বয়সটা একটু বেশি বেশি লাগছে, এর জন্য বললাম যে মনে করেন কাজ কামে তো থাকি, এর জন্য মনে করেন একটু বুড়া বুড়া লাগে, যদি পুষপাশে থাকতাম, বড় লোকের কাছে বিয়ে শাদী হইতো, তো মনে করেন খাতাম ঘরের তলে ফ্যানের তলে ঘুমাইতাম, একটু ভালোই দেখা যেত। রোদ্দিরে পুরি মেঘেতে ভিজি, আমগো জীবনটা তো এইভাবেই যায়। এর জন্যে বললাম যে খাইতে ভালো, বললেন না গেলে বললাম খাইতে ভালো মুড়ি আর দেখতে ভালো বুড়ি, বয়স্ক লোকরাও আমি ভালোবাসতে পারি, বুঝছো। মনে করেন এই পর্যন্তই আমার কাহিনি। এখন একটা কথা মনে রাখেন আপনাদের কাছে, আমি জোরহাত করে মাপ চাই যে আমারে ভালোবাসবেন, যে আমার পাশে দাঁড়াবেন, সে আমার কথাবার্তা বললেন, আর যদি মনে ভালোবাসতে মনে না চায় কিন্তু সাহায্য সহায়তা করতে চাইলে কইরেন, কিন্তু খারাপ কথা ভালো লাগে না, ওকে, বুঝছেন। খারাপ এই, থ্যাংক ইউ আপু, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। যদি উনি আমার ভালো ভালো কথাবার্তা করে আর উনি আমার কিছু সাহায্য সহায়তা করে, তোমার লগে আমি সারাদিন কথাবার্তা বলুম, উনি যদি আমার দায়িত্ব নেয় তোমার আমি জীবনসাথী করুম, বুঝছেন। কিন্তু সাহায্য সহায়তা করলে একটু ভালো হয়, কেন মেয়েটার লেখাপড়াটা করাই, বুঝছেন, আমারও একটা মেয়ের জীবন আশা। কিন্তু আমি চাই না যে আমাকে মতন আমার মেয়ের এরকম কষ্ট করে বেড়াক, যারা ওনারা সুখী থাকে। আচ্ছা প্রিয় দর্শক, যদি আপনারা ওনাকে সাহায্য সহযোগিতা করতে চান, ওনার নাম্বারে সবাই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।